গাব্বায় বড় জয় অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্সের নেতৃত্বে অ্যাশেজের প্রথম টেস্টে নেমেছিল অস্ট্রেলিয়া। কার্যত একপেশেভাবে সেই ম্যাচ জিতে নিলেন কামিন্স বাহিনী। তৃতীয় দিনের খেলা শেষে ক্রিজে অপরাজিত ছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট এবং ডেভিড মালান। জুটের চওড়া ব্যাটে ভর করে ম্যাচে ফেরবার চেষ্টা করেছিল ইংল্যান্ড। চতুর্থ দিনের শুরুতেই ইংল্যান্ডের ইনিংসে ভাঙন ধরে, 77 রানে 8 উইকেট হারায় সফরকারী দল। খেলার প্রথম কয়েক ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন রুট এবং মালান। এরপর কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ইনিংস। প্রথম ইনিংসের ফাইফারের পর দ্বিতীয় ইনিংসেও 2 উইকেট নিলেন অধিনায়ক প্যাট কামিন্স। চতুর্থ ইনিংসে জয়ের জন্য মাত্র 20 রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। ষষ্ঠ ওভারের প্রথম বলেই জয়ের লক্ষ্যমাত্রা পৌঁছে যায় অজিরা। 9 উইকেটের ব্যবধানে ব্রিসবেন টেস্ট জিতে 5 ম্যাচের এই প্রেস্টিজিয়াস অ্যাশেজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।